Assalamualaikum, welcome to my channel. আজ আমি আপনাদের সামনে একটি নতুন ধরনের পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই পিঠাটা খুবই মজার, আপনারা খেলেই বুঝতে পারবেন। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। পিঠাটা অল্প উপকরণ দিয়েই তৈরি, আশা করি ভালো লাগবে। তো চলুন ভিউয়ার্স, আমি এখানে ছোটো সাইজের 5 থেকে 6টা কলা নিয়েছি। কলাগুলো আমি ঠিক এই স্লাইস করে কেটে নিয়েছি। একটা কাঁটা চামচ সাহায্যে আমি কলাগুলো অর্ধভাঙা করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 2 ডিম, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি চিনি এবং ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা ফাটানো হয়ে গিয়েছে, আমি কলার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আবারও একটু হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গিয়েছে, এখন একটা চালনির সাহায্যে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে 1 কাপ ময়দা আর 1/2 টেবিল চামচ বেকিং পাউডার ছেলে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ছেলে দেবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স এক ধরনের ফ্লেভার, যে ডিমের যে গন্ধ আছে সেই গন্ধটাকে দূর করে দেবে এই ভ্যানিলা এসেন্সে। তা আবার হ্যান্ড রুইচের সাহায্যে আমি এই পিঠা ডোটা মেখে নিচ্ছি। তো একটু শক্ত হয়েছে, তার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও হ্যান্ড রুইচের সাহায্যে মেখে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই ডোটা তৈরির মধ্যে আমার 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। আমি চেষ্টা করতেছিলাম যে পানিটা না দিয়েই করব, কিন্তু ময়দার পরিমাণটা একটু বেশি হয়েছে তাই পানিটা দিতেই হলো। সমস্যা নেই, যদি আপনারা ময়দা পানি অ্যাড না করতে চান তার বদলে আপনারা চিনিটা একটু বাড়িয়ে নিতে পারেন, সমস্যা নেই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল। আবারও হ্যান্ড উইচের সাহায্যে মিনিট খানিকের মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 6 থেকে 7টা কিশমিশ আর কিছু জেলির টুকরো, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। এটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা স্কিপ করতে পারবেন। অবশ্যই ভিউয়ার্স আপনারা বাসায় ট্রাই করবেন, এই পিঠাটা খেতে দারুণ মজার। তো ভিউয়ার্স, আমি এটার মধ্যেই এই পিঠাটা তৈরি করব। তো 1 চা চামচের মতো তেল দিয়ে আমি ভালো করে এই পাতিলের গায়ে মেখে নিচ্ছি, যাতে পিঠাটা লেগে না যায়। আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি ভিউয়ার্স, আমার কাছে ব্রাশ নেই। তো একটা কাগজ আমি সাইজ করে কেটে নিয়েছি, এই কাগজটা এখানে বসিয়ে দিলাম। দিয়ে আবার 1 চা চামচের মতো তেল দিয়ে কাগজের গায়ে মেখে নিলাম। অবশ্যই আপনারা এই পিঠাটা সংরক্ষণ করতে পারবেন বহুদিন, প্রায় যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে 15 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন, আর যদি ফ্রিজের বাহিরে রাখেন তাহলে 1 সপ্তাহ রেখে খেতে পারবেন। আর পিঠাটা খেতে অনেক স্বাদের, ভিউয়ার্স আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে পিঠার স্বাদটা ঠিক কতটুকু। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তবে পাত্রের মধ্যে ডোটা ডেড়ে দিলাম, এখন 2টা ঝাঁকুনি দিয়ে দিলাম। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা আমি প্রায় 5 মিনিটের মতো হয়ে গিয়েছে, আমি চুলায় বসিয়ে দিয়েছি। এর উপরে দিয়ে দিলাম কিছু কিশমিশ আর কিছু জেলি, জাস্ট লুক ভালো আসার জন্য। চলে যাব চুলায়, বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে। চুলার আঁচটা অবশ্যই আপনারা মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝিতে রাখবেন। আর যে ছিদ্রটা আছে একটা কাগজের সাহায্যে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি, যাতে যে এটার ভিতরে যে ভাপটা আছে সেটা বের না হয়। তো ভিউয়ার্স, আমার পিঠাটা হতে প্রায় সময় লেগেছে, প্রায় 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম, একটা টুথপিকের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা আমার কতটুকু হয়েছে। পারফেক্ট আমার পিঠাটা হয়ে গিয়েছে, প্রায় 1 ঘন্টার মতোই লেগেছে সময়, 1 ঘন্টা 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। তো একটা চুলির সাহায্যে পিঠাটা আমি গরম গরমই এই পাত্র থেকে ঢেলে নিচ্ছি। অবশ্যই ভিউয়ার্স আপনারা এই পিঠাটা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, বাচ্চারা খুব আনন্দ করে এবং তৃপ্তি সহকারে এই পিঠাটা খাবে, আমি শিওর। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।
একটা চুরি সাহায্যে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, যে পিঠাটা আমার ঠিক কতটুকু সফট হয়েছে আর খেতে অনেক ভালো। এই পিঠাটা আমার শাশুড়ি মায় হাতে খেয়েছিলাম আমি, তখন আমি নিজে ট্রাই করলাম, খুব ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, আর যদি এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরাও আপনাদের মাঝে চেষ্টা করব নতুন নতুন রেসিপি নিয়ে উপস্থিত হওয়ার জন্য।